আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে একটি বেবি নকশিকাঁথা অঙ্কন করে দেখাবো। এর জন্য আমি কাপড়টিকে প্রথমে ভালোভাবে বিছিয়ে নিয়েছি, এবার 6 ইঞ্চি পরপর ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। আর এই মার্কিং কিটটি কিন্তু কাঁথার চারপাশ থেকে করে নিতে হবে লম্বা এবং চওড়ায়। ঠিক একইভাবে 6 ইঞ্চি পরপর আমাদেরকে লাইন ড্র করে নিতে হবে লম্বায়। আমি ঠিক এইভাবে লাইনগুলো ড্র করে নিয়েছি, এবার চওড়াতেও ঠিক একইভাবে লাইনগুলো ড্র করে নিব। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটি নকশিকাঁথা অঙ্কন করে দেখিয়ে দিব। আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আমি এক এক করে সবগুলো বক্স তৈরি করে নিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে আমি বক্সগুলোর মাঝখান থেকে একটি বৃত্ত অঙ্কন করে নিব। আর এই বৃত্তটি কিন্তু একটি ঘর পরপর আমাদেরকে অঙ্কন করতে হবে, অর্থাৎ একটি ঘর গ্যাপ যাবে এবং পরবর্তী ঘরে ঠিক এইভাবে আমরা বৃত্তগুলো অঙ্কন করব। আপনাদের কাছে এ ধরনের ঢাকনা না থাকলে আপনারা কিন্তু কম্পাস ব্যবহার করতে পারবেন, কিংবা যে কোনো গোল প্যালাও ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কী দিয়ে এই বৃত্তটি অঙ্কন করবেন। শুধুমাত্র আপনাদের খেয়াল রাখতে হবে যে বক্সের সাথে যেন এই বৃত্তগুলো লেগে থাকে, এমন ধরনের বৃত্ত অঙ্কন করতে হবে। যখন বৃত্তগুলো অঙ্কন করা হয়ে যাবে তখন বৃত্তগুলোর মাঝখান থেকে মাঝের অংশটুকু নির্ণয় করার জন্য চকের সাহায্যে দুটি ক্রস অঙ্কন করে নিচ্ছি। এর মাধ্যমে কিন্তু বৃত্তটির মাঝখানের অংশটুকু আমরা পেয়ে যাব এবং সেখান থেকে পরবর্তী ডিজাইনটি অঙ্কন করে নিব। আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে দেখিয়ে দিব। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি এরপরও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডিজাইনটি অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই স্টেপ বাই স্টেপ আমি যেভাবে ডিজাইনটি অঙ্কন করব সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারাও কাঁথাগুলো অঙ্কন করে নেবেন।
আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি কাঁথাটি অঙ্কন করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ কাঁথাটি আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।